প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 12 অক্টোবর বুধবার। আজকে সোশ্যাল মিডিয়াগুলো দেখলে একটা জিনিস মনটাকে বড়ই পীড়া দেয়, সেটা হলো যখন দেখি সন্তান তার পিতার মাতার উপরে নানাভাবে নির্যাতন করছে। প্রিয় বন্ধুরা, আমিও একজন পিতা। আজ যখন দেখি পুত্র লাঠি হাতে তার পিতার দিকে চলে যাচ্ছে, প্রহার করছে বেদম, তখন কান্না আসে। পুত্র হয়তো জানে না, যখন 10 মাস 10 দিন গর্ভ যাতনা দিয়ে এই পৃথিবীর মুখ দেখেছিল, কত কষ্ট, কত বেদনা সেই দিনটি শুধু মাই অনুভব করতে পারে। পিতা উৎকণ্ঠায় বসে থাকে, কখন একটা সুসংবাদ আসবে। যথারীতি সুসংবাদ পেয়ে পিতা আনন্দে আত্মহারা হয়ে ছুটে যায় বাজার অভিমুখে, নিয়ে আসে মিষ্টি। স্থানীয় লোকজনকে মিষ্টি মুখ করায়, মুয়ারজিন আজান থেকে আল্লাহু আকবার বলে তারপর শৈশবে মাতৃকুলে মায়ের দুগ্ধ পান করে, রাতে ঘুমানোর সময় মা বাবা এতই সজাগ বাচ্চাটা যেন আঘাত না পায়। মূত্র ত্যাগ করে মায়ের কাপড়ে, মা কাপড়টা সরিয়ে পুত্র যেন শুষ্ক জায়গায় থাকে সে ব্যবস্থা করে। এটা আমরা সকল পিতামাতা অনুভব করি। প্রিয় বন্ধুরা, এই শিশু যখন মাতৃকোলে ধীরে ধীরে বড় হতে থাকে, তখন পিতামাতা কত উৎকণ্ঠায় তাকে মানুষ করবার চেষ্টা করে, তার সর্বদিক পরিচালনা করে মা, তার বাবা। বাবা যদি অভাবগ্রস্ত হয় তবু সেই সন্তানকে বুঝতে দেয় না যে অভাবের কি যন্ত্রণা। সন্তানকে নিজের মুখ থেকে খাওয়ার বের করে তাকে খাওয়ায়। বৃষ্টি হলে আকাশে যদি বজ্রপাত হয়, মা তার সন্তানকে বুকের ভিতরে চেপে ধরে
বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে চিন্তা করে যদি বজ্রপাত স্পর্শ করে তাহলে আমাকে করুক, আমার সন্তান বেঁচে থাকুক। এভাবে বলতে গেলে অনেক অনেক কথা বলতে হয়। প্রিয় দর্শক মণ্ডলী, এই সন্তান মানুষ করতে গিয়ে কত পিতাকে আমি রক্ত বিক্রি করতে দেখেছি, নিজে ছেঁড়া জুতো পায়ে দিয়ে সন্তানের জন্য নতুন জুতো কিনে দিয়েছে, আর আজ তাদের তো বৃদ্ধ পিতামাতাকে তাদের সেই ছোট্টবেলার সন্তান মনে করে তাদেরকে তো কোলে করে লালন পালন করার কথা, কিন্তু আমরা কী দেখছি? কেন এ বিপরীত? কেন আজ সন্তান ক্ষেপেছে পিতামাতার উপরে? প্রিয় দর্শক মণ্ডলী, মাত্র কয়েকদিন আগে একজন পিতা তার প্রতিষ্ঠিত সন্তানের কাছে তার ওষুধ কেনার জন্য পয়সা চেয়েছিল, সেখান থেকে সেই সন্তান তার বাবার কাছে আর ফোন করে না। প্রিয় দর্শক মণ্ডলী, অনেক কথা, অনেক না বলা কথা শেয়ার করতে ইচ্ছা করে। যখন দেখি বাংলাদেশের সকল বৃদ্ধ পিতামাতা তার সন্তানের কাছ থেকে আঘাত আঘাত পেতে পেতে নিঃশেষ হয়ে যায়, তাদেরকে আস্তা গুঁড়ে ফেলে দেওয়া হয়, ধনী পুত্ররা তার পিতামাতার রেখে আসে বৃদ্ধ আশ্রমে, কই মায়ের কাপড়ে পায়খানা করে দিলে মা তো সন্তানকে দূরে ঠেলে দেয় না, কাপড়টা দলা করে সেই সন্তানকে বুকের পরে তুলে রাখে। তাহলে সন্তানের কর্তব্য কি? প্রিয় দর্শক মণ্ডলী, একথা বলতে আমার বুকটা ফেটে যাচ্ছে। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একজন সন্তান তার বৃদ্ধ পিতাকে লাঠি দিয়ে বেধম মার মারছে, এই কি সন্তানের কর্তব্য? এই আশাতেই কি পিতা তার সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলেছিল? শুধু দর্শক মণ্ডলী, এ প্রশ্ন আপনাদের কাছে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকুন।